সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করছিলাম এই পর্যায়েতে এর নবম অংশে আমরা 23 নং প্রশ্নটা নিয়ে আলোচনা করব 23 নং প্রশ্নটাতে বলা আছে নিম্নে এ ও বি সেট দেওয়া আছে প্রতি ক্ষেত্রে আমাদেরকে এ ইউনিয়ন অফ বি নির্ণয় করতে বলা হয়েছে শুধু নির্ণয় করলেই হবে না আমাদেরকে নির্ণয় করার পর দেখাইতে হবে যে এ ইজ সাবসেট অফ এ ইউনিয়ন বি এটা তো জানা কথাই যে এ ইউনিয়ন বি এর সাবসেট এ হবে কেননা এ ইউনিয়ন বি এর ভিতরে তো অবশ্যই এ থাকবে এটা অবশ্যই সব সময়ই থাকবে কেননা এ ইউনিয়ন বি এর অর্থটা হচ্ছে এর সকল উপাদান এবং বি এর সকল উপাদান সমষ্টি নিয়েই হচ্ছে এ ইউনিয়ন বি তো সেটা তো অবশ্যই এ এর প্রপার সাবসেট হবে এটা প্রপার সাবসেটের সাইন তো আবার ঠিক একইভাবে বলা আছে বি ইজ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি এটাও জানার কথা যে এ এবং বি এর উপাদান নিয়ে আপনাকে বি গঠিত এটা অর্থাৎ বি এ এবং বি এর উপাদান নিয়ে এ ইউনিয়ন আপনাকে ইট বালি এবং সিমেন্ট দেওয়া হলো আপনি একটা ঘর তৈরি আপনার ঘরের ভিতরে কি ঘর কি ঘরে কি ইট আছে অবশ্যই আছে কেন ইট দিয়েই তো ঘরটা তৈরি তো এখানে এ এবং বিটা যেহেতু এ এবং বি দিয়ে যেহেতু এ ইউনিয়ন বি তৈরি তো তার মধ্যে তো এ এবং বি অবশ্যই থাকবে প্রকৃত উপসেট হিসেবে তো আমরা আগে বের করি এক নং প্রশ্নতে বলা আছে যে এ ইকাল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং বি ইকাল মাইনাস থ্রি জিরো থ্রি আর বলা আছে গুণিত এবং বি এর ক্ষেত্রে আর একটা জিনিস দেওয়া আছে আচ্ছা আমরা প্রথমত এক নং প্রশ্নটা বের করি এখানে এ এর মান যে জিনিসটা দেওয়া আছে এবং বি এর মান যে জিনিসটা দেওয়া আছে সেখান থেকে আমরা এ ইউনিয়ন বি বের করি আমরা এর আগেও বলছিলাম কাপ সো কাপে সবাই চা খেতে পারে তার মানে কমন কমন সব আর ক্যাপ যার মাথা টুপি শুধুমাত্র তার মাথাতেই আটে শুধুমাত্র কমন গুলো থাকবে তো সেক্ষেত্রে ইউনিয়ন এই ইউনিয়ন বি মানে কমন আন কমন সব এখানে আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু আর এখানে আছে মাইনাস থ্রি তার মানে মাইনাস টু এর আগে যাবে হচ্ছে মাইনাস থ্রি এখানে জিরো আছে জিরো তো এখানেও আছে সমস্যা নাই আর এখানে টু পর্যন্ত এখানে থ্রি পর্যন্ত তার মানে মাইনাস থ্রির থেকে শুরু হয়ে প্লাস থ্রি পর্যন্ত যাবে তো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই কয়টা হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান এখন দেখুন এ এর ভিতরে ছিল মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এবং টু এখানে কি সবগুলো উপাদান আছে মাইনাস টু আছে মাইনাস ওয়ানও আছে জিরো আছে ওয়ান আছে টু আছে তার মানে এ কি অবশ্যই এ ইউনিয়ন বি এর সাবসেট আবার ঠিক একই ভাবে বি তে কি ছিল -3 ছিল -3 ছিল আবার 0 ছিল এবং 3 ছিল সো এই জিনিসগুলো কি এ ইউনিয়ন বি এর মধ্যে আছে অবিয়াসলি কারণ এখানে আছে -3 এখানে আছে 0 আর এখানে আছে 3 তার মানে -3 0 এবং 3 এই তিনটাই হচ্ছে এখানকার উপাদান এখন তারপরে আমরা যদি বলি তার মানে এটা আমরা বলে দিতে পারি যে এ ও বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সেটা দেখানো হলো তার মানে যেহেতু অন্তর্ভুক্ত তার মানে এ প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি বি প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি আমি চেষ্টা করছি বোঝানোর জন্য কতটুকু জানি না একটা কমেন্টস করে গেলে খুব খুশি হব যে এই অংশটুকু বুঝতে পারছেন কিনা এরপর আসুন যে আমাদের দুই নং প্রশ্নটাতে অর্থাৎ এই তেইশের এ কি বলা আছে তেইশের দুইটাতে আগে আমাদেরকে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো সেখান থেকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে কি দেওয়া আছে এক্স এর মান দশ থেকে ছোট বুঝলাম কিন্তু দশ থেকে ছোট হলেই হবে না আবার বলছে এক্স দুই এর গুণিতক গুণিতক বলতে কি বোঝায় অর্থাৎ দুইয়ের দ্বারা যাদেরকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে দুই এর গুণিতক তো সেরকম কি কি আছে দুই চার অর্থাৎ এক কথা জোর সংখ্যা আগ পর্যন্ত আট এই চারটা হবে এখন পরে বলা আছে যে এক্স দশ থেকে ছোট কিন্তু তিনের গুণিতক তার মানে তিনের গুণিত গুলো কি কি হবে তিন ছয় নয় এই তিনটা হবে তো তার মানে আমরা এটাকে তালিকা পদ্ধতি প্রকাশ করি দেওয়া আছে যেটা এ ইকাল এক্স যেন এক্স ইলিমেন্ট অফ এন এক্স ইজ লেস দেন অফ টেন এক্স টু এর গুণিত তো দুই চার ছয় আট ঠিক একইভাবে বি দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এক্স ইজ লেস দেন অফ টেন তিনের গুণিত তাহলে তিন ছয় নয় এখন দেখুন এই দুইটার মধ্যে যদি আমি ইউনিয়ন করি এ ইউনিয়ন বি তার মানে কমন আনকমন সব এখানে দুই আছে এখানে তিন এখানে চার তাহলে দুই তিন চার তারপরে ছয় এখানে ছয় তারপরে আট তারপরে আট এবং এখানে তো তো আলটিমেটলি এই কয়টা রাশি এখন এর ভিতরে কি দুই চার ছয় আট আছে কিনা অভিয়াসলি আছে এখানে দুই আছে চার আছে ছয় এবং আট সবগুলোই আছে আবার এখানে কি তিন এবং ছয় আছে তিন ছয় নয় আছে কিনা হ্যাঁ তিন এখানে ছয় এবং নয় আছে তাহলে এ এবং বি এর সকল উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে যেহেতু এ এবং বি এর উপাদান তার মানে আমরা বলতে পারি কি যে তাহলে আমরা ওইটাই বলতে পারি যে এ সাবসেট অফ প্রপার সাবসেট বি প্রপার সাবসেট অফ এ ইউনিয়ন বি এটাই দেখাতে বলা হয়েছিল এটাই দেখানো হলো আশা করি এই অঙ্কটাতে কোনো সমস্যা থাকার কথা না এর পরবর্তীতে আমরা চব্বিশ নং প্রশ্নটাতে চলে যাব চব্বিশ নং প্রশ্নটাতে বলা আছে নিম্নের সেটগুলো ব্যবহার করে এ ইন্টারসেক্ট বি নির্ণয় করতে হবে আর যাচাই করতে হবে যে এ ইন্টারসেক্ট বি যখন আমরা এ ইন্টারসেক্ট বি বের করব তখন আমাদেরকে বের করতে হবে যে সেই ইন্টারসেক্টটার যা উপাদান আছে সেগুলো হচ্ছে এ এর উপাদান অর্থাৎ এ এর প্রপার সাবসেট আর ঠিক একইভাবে সেগুলো হচ্ছে বি এর প্রপার সাবসেট ঠিক একই ধরনের প্রশ্ন যে আপনাকে বলা হলো একটা ঘর থেকে ইট নিয়ে এসে জড়ো করুন আর এক রুমটাতে বা একটা রুমের বইগুলো নিয়ে আসুন এক রুমে আবার অন্য আর এক রুম থেকে কিছু বই নিয়ে ওই রুমটাতে চলে আসুন এখন তারপর বলা হলো যে যে দুটো রুমটাতে নেওয়া হয়েছে সেখানটা হচ্ছে কমন দুইটা ঘরেই যে ধরনের বই ছিল অর্থাৎ আপনি মনে করেন যে এই জায়গাটাতে এই একটা ঘর এবং এই একটা ঘর বলা হলো যে এই ঘরে চৌধুরী হোসাইনের গ্রামার বই যেটা আছে সেটা নিয়ে আসো আবার এখান থেকে যে চৌধুরী হোসাইনের বইটা আছে সেটাও নিয়ে আসো নিয়ে এসে এই ঘরটাতে রাখো আচ্ছা রাখলাম তার মানে এই ঘরটাতে চৌধুরী আন হোসাইনের বই আছে তার মানে দুইটা কমন নিয়ে আসলাম এখন আপনাকে বলা হচ্ছে যে এই ঘরের ভিতরে চৌধুরী আন হোসেনের বই আছে কিনা সো অভিয়াসলি এই ঘরের ভিতরে এই উপাদানও আছে আবার এই ঘরের ভিতরে এই উপাদানও অবশ্যই আছে তো সেটাই আমাদেরকে বলা হচ্ছে বা আমরা যদি একটু বিপরীতভাবে বলি যে এই বইটা কি এই ঘরের মধ্যে আছে হ্যাঁ অবশ্যই আছে আবার এই বইটা কি এই ঘরের মধ্যেও আছে জি আছে তো তার মানে সেইটাই নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এ ইকুয়াল বলা আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ আর বিয়ের মান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং টু তো এখন এই ইন্টারসেক্ট বি বের করি দুটার ভিতরে কমন শুধুমাত্র নিতে হবে তো দেওয়া আছে যেটা সেটা আমরা লিখে নিলাম এই ইন্টারসেক্ট বি তো জিরো ওয়ান টু থ্রি এন্ড ফাইভ ইন্টারসেক্ট মাইনাস ওয়ান জিরো এবং কমন গুলো কি কি জিরো কমন টু কমন জিরো এবং টু সো জিরো এবং টু এখন দেখুন এই জিরো এবং টু কি এর মধ্যে আছে অবশ্যই আছে এই যে জিরো এবং টু আবার এই জিরো এবং টু কি এর মধ্যে আছে হ্যাঁ জিরো এবং টু বি এর মধ্যে আছে তো তার মানে আমরা কি বলতে পারতেছি যে যেহেতু এ ইন্টারসেক্ট বি সেটের সকল উপাদান এ এবং বি সেটে অন্তর্ভুক্ত আছে বা এ এবং বি সেটের মধ্যে আছে সো সেটাই বলতেছি যে এ ইন্টারসেক্ট বি ইজ সাবসেট অফ প্রপার সাবসেট অফ এ অ্যান্ড দেন এ ইন্টারসেক্ট বি ইজ প্রপার সাবসেট অফ বি যাচাই করা হলো এখন দুই নং প্রশ্নটাতে বলা আছে এ বি সি ডি আর বি ইকুয়াল সি ওয়াই সো সেটা আমরা লিখে নিই যে যে জিনিসটা দেওয়া আছে এ বি সি যে ডি বি এক্স সি ওয়াই তো এই ইন্টারসেক্ট বি এর মান কি হবে এ বি সি ডি ইন্টারসেক্ট বি এক্স সি ওয়াই সো এখান থেকে কমনগুলো কি কি এখানে বি কমন আর সি কমন সো এখানেও বি এবং সি তাহলে আলটিমেটলি আসতেছে বি এবং সি এখন দেখুন এই বি সি কি এর মধ্যে আছে হ্যাঁ আছে এই যে এ এ বাদ দিলাম আর ডি বাদ দিলাম বাদ বাদ বাকি হচ্ছে বি সি সো বিসি আবার এই কি এর ভিতরে আছে আপনি একটু দেখুন এক্স এবং ওয়াই বাদ দিলে বাকিটা হচ্ছে বিসি তাই না তো তার মানে এর মধ্যেও বি সি আসে আবার বি এর মধ্যেও বি সি আসে আমরা বলতে পারি যে এ ইন্টারসে বি এর সকল উপাদান এ এবং বি সেটের অন্তর্ভুক্ত আছে যেহেতু এ এবং বি সেট এর অন্তর্ভুক্ত আছে সো এ ইন সাবসেট অফ প্রপার সাবসেট অফ এ এবং এ ইন সাবসেট অফ বি অনুরোধ করব এই ওয়েবসাইটটাতে একবার ভিজিট করবেন আপনারা ভিজিট করলে আমরা বুঝতে পারি যে কেউ ভিজিট করছে কিনা আমি খুব বেশি খুশি হবো এই ওয়েবসাইটটাতে ভিজিট করে অন্তত দেখে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে আর ওখানে নামাজের সময়সূচি সহ অন্যান্য অনেকগুলো বিষয় অ্যাড করা আছে আপনার সেই বিষয়গুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে